শুরুতেই আপনাদের বলে রাখি, এর আগে আমি যত পুরনো বাড়ি বা জমিদার বাড়িতে গিয়েছি তার প্রতিটা বাড়িই ছিল জনমানবহীন। আর মানবশূন্য সেসব বাড়ির কোথাও বট গাছ বাসা বেঁধেছে, তো আবার কোথাও শুনশান নিরবতা। কিন্তু এই প্রথম আমি কোনো বাড়িতে আসলাম যেখানে প্রতিটা বাড়িতেই আছে মানুষের বাস। কোনো একটি বাড়ির বাম পাশে হিন্দু পরিবার বাস করছে, তো আবার তার ডান পাশে বাস করছে মুসলিম পরিবার। প্রতিটা বাড়ির অন্দরমহল থেকে শুরু করে ছাদ পর্যন্ত আছে মানুষের আনাগোনা। কিন্তু তারপরও সুলতানি আমলের এই বাড়িগুলো কেন জানি এখনও লোকচোখের আড়ালে। কেবল লোকচোখের আড়ালে নয়, আপনি উইকিপিডিয়া থেকে শুরু করে বাংলাপিডিয়া কোথাও খুব বেশি একটা তথ্য পাবেন না সুলতানি আমলের এই নগর কসবা সম্পর্কে। হ্যালো ভিউয়ার্স, শুরুতে ইনফো হান্টারের পক্ষ থেকে আমি সাকিব বরাবরের মতো আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমার ভিডিওটি মূলত নগর কসবা নিয়ে। সুলতানি বা মুঘল আমলে প্রতিষ্ঠিত মুন্সিগঞ্জের মীর কাদিমের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে এই নগর কসবা। আর নগর কসবাতে যাওয়া মাত্র আপনার কাছে মনে হবে আপনি যেন 400 বছর পুরনো কোনো একটি স্থাপনায় চলে গেছেন। তো চলুন আজ ঘুরে আসা যাক নগর কসবা থেকে। আমি আগেই বলে রেখেছিলাম আমি আছি এখন মুন্সিগঞ্জে, আর মুন্সিগঞ্জে আমার সাথে আছেন এখন জাহিদ ভাই, মুন্সিগঞ্জেরই সন্তান। আমি তার সাথেই যাচ্ছি এই নগর কসবার উদ্দেশ্যে। আর এই নগর কসবায় যাওয়ার আগে জাহিদ ভাইয়ের কথা মতো জাহিদ ভাই আমাকে যেটি বলছিলেন যে এখানে সুলতানি আমলের আরও একটি নিদর্শন আছে যেটি হচ্ছে একেবারেই অক্ষত বলা চলে, সেটি হচ্ছে বাবা আদম মসজিদ, বাবা আদমের মসজিদ নামেই পরিচিত। তো জাহিদ ভাই বলছেন যে আমরা যেন আগে ওই বাবা আদম মসজিদ যেটি আছে সেটি কভার করে ফেলি, কভার করার পরে যেন আমরা নগর কসবায় যাই। জাহিদ ভাইয়ের কথা মতো আমরা এখন প্রথমে চলে বাবা আদম মসজিদে, তারপর আমরা যাব হচ্ছে নগর কসবায়। আমি এই মুহূর্তে আছি মুন্সিগঞ্জের এই বাবা আদম মসজিদের সামনে। আমার ঠিক পেছনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটি আসলে হচ্ছে বাবা আদম মসজিদ, আর আমি এখন এই মসজিদের সামনেই আছি। আমি এখন চেষ্টা করব মসজিদের ভেতরে যাওয়ার আর মসজিদের ভেতরের অংশটা একটু দেখার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আমাকে একটু বলবেন এই বাবা আদম মসজিদ সম্পর্কে, আসলে আমি জানতে চাচ্ছিলাম আপনার কাছ থেকে। এটা আমরা ছোটো থেকে শুনে আসছি গাইবি মসজিদ, জিনপুরীদের মসজিদা চলছে, আর ভিতরে দুইটা খাম আছে পাথরের খাম। এই দুইটা বলতো মামু ভাগনা, মামু ঠান্ডা ভাগনা গরম। আসলে এটা কোনো কিছুই না, আমরা এটার ইতিহাস আছে বাংলার স্বাধীন সুলতান জালালউদ্দিন ফতেহ শাহর আমলে মালিক কাফুরের নেতৃত্বে এই মসজিদটা নির্মিত হয়েছে। আচ্ছা, এটা অনেকে গাইবি বলতে এই কারণে সামনে যে এই ভাষা লেখা আছে এটা কেউ পড়তে পারতো না, তো এটা এই জিনপদের ভাষা। উত্তর পশ্চিম কোণার একটু ডাবা, এটা ভূমিকম্পে ডেবে গেছে। আর এই এই পিলারটা ধরলেই মনে করেন ঠান্ডা অনুভূত হয়? হ্যাঁ, আপনি প্রচণ্ড গরম থেকে আসলেন, যে যেটি ধরেন সেটি আপনার শরীর জুড়ে দেবে, একদম মানে শীতল অনুভব হবে। হ্যাঁ, এই জন্য কয় মামু ভেগনা মসজিদ, মামা ঠান্ডা ভেগনা গরম। পরবর্তী যেটা ধরতে যান এটা তো আপনার শরীর জুড়ে গেল না, কিন্তু ওইটা আপনি এমন করে ঠান্ডা লাগবে না, কিন্তু এটা ধরার পরে আবার যদি আমরা এটা ধরি তো সেক্ষেত্রে ঠান্ডা লাগবে না? না, এটা তো আপনার শরীর জুড়ে গেল। হ্যাঁ হ্যাঁ, ওইটা লাগবে না। তারপর ওইটা ধরে ধরেন দেখেন ওইটি ঠান্ডা, এটা একটু বলবেন গরম। এই ছিল বাবা আদম মসজিদ। আর আমি এখন চলে যাব আমার মূল উদ্দেশ্যে, অর্থাৎ আপনাদেরকে যে কথাটি আগে বলে রেখেছিলাম আমি চলে যাব এখন নগর কসবার উদ্দেশ্যে। নগর কসবাতে গিয়ে আমি যা যা দেখব তার সব কিছু আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। তো চলুন এখন চলে যাওয়া যাক নগর কসবার উদ্দেশ্যে। একটু বলবেন আমরা এখন কোন জায়গায় আছি? এটা রিকাবি বাজার। রিকাবি বাজার, এই জায়গা থেকে কতক্ষণ লাগবে? আরো দু এক মিনিট লাগবে নগর কসবায় যেতে। আর এই নগর কসবাকেই অনেকে আবার বড় কসবা বলে। বড়নগর, বড়নগর, বুঝতে মানে এটা দুই নাম তাহলে, বড়নগর আর নগর কসবা। নগর কসবাটি টোটাল নাম নগর কসবা, আর বড়নগর হচ্ছে এই এলাকাটুকু বড়নগর, অন্য সাইডে ছোট নগর, দুইটা ভাগ করা হয়েছে। ও, এখানে দুইটা ভাগ আছে, একটা হচ্ছে বড়নগর একটা ছোট নগর। ছোট নগরের নাম হচ্ছে এনায়েত নগর, ছোট নগরের নাম। আর এই বড়নগর যেটা ওইটাই হচ্ছে নগর কসবা। পুরাতন বন্দর আছে না? হ্যাঁ হ্যাঁ, এটা কমলাঘাট বন্দর। ও, এই বন্দরটাই, এই বন্দরটা। তো আমরা এখন আছি এই নগর কসবায়। আমরা নগর কসবায় চলে এসেছি, আর নগর কসবায় আসার পরে আমি জাহিদ ভাইয়ের সাথে আসছিলাম। আমি সাকিব। তো আমি যেটা শুনলাম জাহিদ ভাইয়ের মাধ্যমে, উনি আমি এখন আছি রমজান ভাইয়ের সাথে, আর রমজান ভাইয়ের মাধ্যমেই আমরা আজকে এই নগর কসবা দেখব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করবো। বিক্রমপুর নগর কসবা, পূর্বের নাম মানে এটা পূর্বের নাম ছিল বিক্রমপুর, এখন এটা মীরকাদিম পৌরসভার আওতায়। এখন হচ্ছে মীরকাদিম পৌরসভা, মানে মুন্সিগঞ্জ মীরকাদিম পৌরসভার আওতায়। আর এখানে নাকি আপনার তখন প্রশাসনিক
পৃথিবীর যত কাজ আছে সব এখানেই হতো, এখানেই হতো। আর এখানে হইতো এটা কারণ আছে, কারণ পূর্বে যে জমিদার ছিল সব জমিদার ম্যাক্সিমাম এখানেই জন্মগ্রহণ করছে, জমিদারদের মানে বসবাস এখানেই করতো। আমরা এখন ভিতরে যাচ্ছি একটি ভবনের, যে ভবনটির নাম বাইরে লেখা আছে মুহাম্মদ লেদু ব্যাপারী ও শের আলী ব্যাপারী, 1365 সন বাংলা। তো আমরা এই ভবনটির এখন ভিতরে যাব, ভিতরে গিয়ে দেখব কি আছে ভবনে। এটা কি 1365 বাংলা লেখা বাংলা সন নাকি? এটা হিন্দুদের কাছ থেকে যখন মুসলমানরা কিনে নিছে, তারা পুনরায় আশ্রয় করে নতুন করে আর সনটা বসাইছে। আচ্ছা, নিজেদের সনটা বসাইছে। এই জায়গাটি হচ্ছে আপনার সুলতানি বা মুঘল আমলেই নির্মিত, হ্যাঁ ওই সময়ই নির্মিত। এবং এটা হচ্ছে আপনার তখন নাকি আপনাদের এই মীর কাদিমে এই এলাকায় একটি বন্দর ছিল, মীর কাদিম বন্দর, হ্যাঁ মানে ওই ওই বন্দরের কারণেই এটা প্রতিষ্ঠিত হয়েছিল। এবং তখন ওই বন্দরটার কারণে এখানে যারা আছে মানে খুব মানে ধনী ব্যক্তিরা এখানে থাকতো এই এলাকাটাই, এই ধনী ব্যক্তিতেই ওই বন্দর আর কি দেখাশোনা করতো, মানে তাদের ব্যবসা বাণিজ্য সবকিছু ওই বন্দর কেন্দ্রিক ছিল। যার কারণে ওই বন্দর মানে নগর কসবা, বন্দর মানে রেখে বাজার মানে মীরকাদিম পৌরসভা, যেটা এখন নাম হয়েছে। আর ওই বন্দরকে কেন্দ্র করেই এই মানে কসবাটা গড়ে উঠেছে। এবং আমি যেটা শুনলাম যে কসবা বলতে এখানে যে একটি ভবন নিয়ে কিন্তু কসবা না, না না এখানে মানে কয়েকটা ভবন, মানে প্রায় একটা সময় ছিল এখানে 100 মতন বিল্ডিং ছিল, 100 মতো বিল্ডিং, আর ওই 100 মতো বিল্ডিং নিয়ে একটা কসবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এলাকা একটা মহল্লা, একটা মহল্লা নগর কসবা, নগর কসবা। তো আমি আবার আরেকটা জিনিস জানলাম, সেটা হচ্ছে এইরকম কসবা নাকি বাংলাদেশে, মানে তখন তো আর বাংলাদেশ ছিল না, ভারতবর্ষই ছিল মুঘল আমলে, তো তখন নাকি এই পুরো ভারতবর্ষের 37টা নগর কসবা ছিল। এবং মজার বিষয় হচ্ছে যে এই যে নগর কসবাগুলো, মানে যে 37টা নগর কসবা ছিল, তার মধ্যে যেটি ছিল রাজশাহীতে একটা ছিল, রাজশাহীতেও কসবা নামের একটা এলাকা আছে, আপনি ব্রাহ্মণবাড়ি একটা কসবা এলাকা পাবেন, ওই ওইখানেও আসলে ওই কসবাগুলোই ছিল। তারপর বরিশালের গৌর নদীতেও একটা কসবা আছে, হয়তো ওইগুলা মানে এই বিল্ডিংগুলো আর নেই বা এই ভবনগুলো সব মানে নিশ্চিহ্ন হয়ে গেছে, যেটা আছে এখন একমাত্র আপনাদের এই মুন্সিগঞ্জেই এটা অবশিষ্ট আছে আর কি। হ্যাঁ আছে, এমন অনেক বিল্ডিং আছে এখন, এটা দেখতেছেন না, এটা থেকে বড় বড় আরো বিল্ডিং আছে, আরো বড় বড় বিল্ডিং আছে। তো আমি কি এই বিল্ডিংগুলো সবগুলো কি দেখতে পারবো? দেখতে পারবেন, সবগুলো তো আর একদিনে দেখা সম্ভব না। তারপর আমরা যতটুকু পারি এই নগর কসবার প্রতিটা বাড়ির সামনে নাকি একটা করে পুকুর ছিল। জি জি, এখনো আছে, এখনো আছে, আচ্ছা এখনো আছে এই পুকুর গুলো। বাহ চমৎকার, মানে চমৎকার একটি জায়গা, মানে আসার পরেই আমার মানে অন্যরকম লাগতেছে, আমার শরীরের পছন্দ দাঁড়ায় যাচ্ছে এই জায়গাটা এসে। মন পূজন করতে গেলে অনেক সময় তো অনেক জায়গায় যায়, কিন্তু এখানে আসলে আমার মনে হয় মানে মন ঘুরে যাবো গা। হ্যাঁ তাই মনে হচ্ছে, মানে আপনারা 10-15টা ফ্রেন্ড নিয়ে আসলাম একসাথে পাকসা করলাম খাই, মানে আস মানে এই জায়গা, মানে আমি আসার আগেই শুনছিলাম যে আপনার এই জায়গাটায় আসা মানে হচ্ছে মানে 400 বছর পুরনো কোনো একটা জায়গায় নিজেকে নিয়ে আসা, তো এসে তাই মনে হচ্ছে আমার। এইরকম ধরেন প্রতিটা ভবনের সাথে একটা করে পুকুর আছে, একটা করে পুকুর আছে, কিন্তু অনেক ম্যাক্সিমাম পুকুর এখন ভরাট হয়ে গেছে, ম্যাক্সিমাম পুকুরই ভরাট হয়ে গেছে। তো আমি আসলে যেটা পুকুরটা ছিল অনেক বড়, বুঝতে পারছেন এই চারপাশে যে ভরাটগুলো দেখেন না, এটা ভরাট করে ফলাইছে, এই পুকুরটা অনেক বড় ছিল, এটা আরো বড় ছিল, আরো বড় ছিল। তো আমি যেটা শুনলাম যে এখানে যে মানে পুকুরের যে ঘাটগুলো আছে, যেমন এখন আমরা এখানে তিনটা ঘাট দেখতে পাচ্ছি, তো আমি যেটা শুনলাম যে আগে নাকি এখানে ধরেন একটা ঘাট মহিলারা ইউজ করতো, একটা ঘাট পুরুষরা ইউজ করতো, এই কারণেই মানে প্রতিটা ঘাট ভাগ করা ছিল। হ্যাঁ ভাগ করা ছিল, অনেক পুকুর আছে, এখন পর্যন্ত 7টা ঘাট আছে। ও 7টা ঘাটেরও পুকুর আছে, পুকুর আছে, আমি আপনার পরে দেখাবো 7টা ঘাটের পুকুর। ঠিক আছে, তাহলে চলুন আমরা তাহলে ওইদিকে যাই। আমি এখন যাচ্ছি একটি ভবনের ভেতরে, ভেতরে আছি, আমি এখন উপরে উঠছি, যত উপরে যাচ্ছি আর যত ভবনের ভেতরে যাচ্ছি আমার অন্যরকম একটা অনুভূতি কাজ করছে। চমৎকার একটি জায়গা এই নগর কসবা। আপনারা যারা পানাম নগরে গিয়েছেন তাদেরকে বলে রাখি, তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা অবশ্যই একবারের জন্য হলেও এই নগর কসবায় আসবেন, কারণ পানাম নগরে আসলে দেখার মতো বা দেখানোর মতো অবশিষ্ট কিছু নেই, সেখানে কয়েকটি ভবনই শুধু দাঁড়িয়ে আছে। কিন্তু এই নগর কসবায় যে ভবনগুলো আছে এখনও বলা চলে এগুলো অক্ষত আছে, এবং যে কয়টা ভবন এখন পর্যন্ত আছে সব কয়টাই অক্ষত আছে, এখানে মানুষ বসবাসও করছেন, তারা থাকছেন।
আর আপনারা যারা নগর কসবার নাম শুনেননি তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা অবশ্যই একবার হলেও এই এলাকায় আসবেন, মুন্সিগঞ্জের মীর কাদিমের এই নগর কসবায়। আমি কি বলবো, মানে আমি এখানে এসে ভাষাহীন, এত সুন্দর একটি জায়গা যে মানে আমি কল্পনাও করতে পারিনি। আমি যখন শুনেছি নগর কসবা সম্পর্কে আমি ভাবতেও পারিনি যে নগর কসবা এতটা সুন্দর একটি জায়গা হবে। আমি আরও আমি তো মাত্র শুরু করলাম, আরও অনেক ভবন এখনও দেখার বাকি আছে। তো চলুন দেখে নেওয়া যাক সেই ভবনগুলো। আপনাদেরকে আমি এখন এই পুরনো ভবনগুলোর একটু ভেতরে দেখানোর চেষ্টা করছি। সাউন্ড, আমি আসলে আসছি একটু ভিডিও করার জন্য আর কি, আর আপনাদের সাথে একটু কথা বলার জন্য, যদি কিছু মনে না করতেন আর কি। আপনি এখানে কত বছর ধরে আছেন? আপনাদের এই বাড়িতে মানে মোট কক্ষ রুম কয়টা? আপনি মানে বলতে পারবেন আপনার বাড়িতে কয়টা রুম আছে? ৮০% জায়গা নিয়ে পুরো বাড়িটা, মানে সবকিছু মিলিয়ে সবকিছু মিলিয়ে। আর এই বাড়িতে কয়টা রুম আছে আপনি বলতে পারবেন না? আমি সত্যি না বলতে পারবো না। তো দর্শক, মানে আমি যে খালার সাথে কথা বলছিলাম, এটা আসলে ওনার নিজস্ব বাড়ি। তো উনি প্রায় ৪২ বছর ধরে এই বাড়িতে আছেন, কিন্তু উনি বলতে পারবেন না আসলে এই বাড়িতে রুম কয়টা আছে। মানে বাড়িটা এতই বড় যে উনি মানে এখনো ৪২ বছর ধরে এখনো বলতে পারবেন না এই বাড়িতে রুম কতটা আছে, মানে গুনে বলতে হবে। জি, ও এই দিক দিয়ে সিঁড়ি আছে, এই সিঁড়ি কি উপরে যাওয়া যায়? আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে দেখানোর জন্য। তো আমি আসলে একটা সিঁড়ি দিয়ে উপরে উঠেছিলাম, এখন আরেকটা সিঁড়ি দিয়ে নামছি। আমি এখন আরেকটা সিঁড়িতে নেমে আবার সেই আগের জায়গায় চলে আসলাম, অর্থাৎ আমি এই বাইরের যে জায়গাটি দিয়ে শুরু করেছিলাম ঢোকা, ঠিক ওই জায়গাটিতে আবার পুনরায় ফিরে আসলাম। এবার চলে যাব আমরা অন্য একটি ভবনে, অন্য একটি ভবন দেখার জন্য এই নগর কসবার। আসলে এই নগর কসবায় আসার পরে আমি যেটা দেখতে যে বিষয়টা দেখতে পারছি সেটি হচ্ছে, এখানে ভেতরে ঢোকার এবং বাহির হওয়ার এত পথ যে এখানে হঠাৎ করে আসলে যে কাউকে পথ হারাতে এসে বাধ্য। এবং আমি যখন একটি পথ দিয়ে ঢুকলাম, এখন আমি আরেকটি পথ দিয়ে বের হচ্ছি। এই সিঁড়িটা ধরে আমি আগে উপরে উঠেছিলাম, আর নেমেছি অন্য সিঁড়ি ধরে। প্রতিটা বাড়ির ভেতরে এই ঢোকার জন্য বের হওয়ার জন্য ৪টি ৫টি করে পথ আছে। এটা হলো আরেকটা বাড়ি, ওই যেটা দেখলেন এটা পরের বাড়ি। মানে আমরা তো দেখলাম এখন ওই বাড়িটা। হ্যাঁ হ্যাঁ, জি জি, এখন হচ্ছে পরের ইশা। এটা এটা আরেকটা বাড়ি, আরেকটা বাড়ি। এটা হলো এখন মুসলমানরা বসবাস করে, মুসলমানরাই থাকে, তারা মনে হয় এখানে থাকে না, ঢাকাতে থাকে, ভাড়া দিয়ে রাখছে। এই এই দুইটা বিল্ডিং আছে না, দুইটা বিল্ডিং একটা বিল্ডিং ছিল, মানে যে আমি সামনে যে দুইটা বিল্ডিং দেখছি। হ্যাঁ হ্যাঁ, এই দুইটা বিল্ডিং এটা অনেক বড় বাড়ি ছিল। এই অনেকে ব্যাডমিন্টন খেলতে আসতো, সন্ধ্যার সময় খেলতে আসতো, মানে বাড়ির ছাদে। হ্যাঁ, বাড়ির ছাদে না, উঠানে, এত বড় উঠান ছিল, এগুলো সব এইটা বড় উঠান ছিল। মানে এই পুরোটা ওই পুরোটা হচ্ছে একটা বাড়ি ছিল, একটা বাড়ি ছিল। এটা মানে ভাইরা ভাইরা ভাগে, ওই এক ভাই এটা নিচে, আরেক ভাই এটা নিচে, আরেক ভাই পিছনে নিচে। ও, তার মানে এটা পুরোটা একটা অংশ ছিল, এক বাড়ি ছিল। হ্যাঁ, এক বাবার ছিল। হ্যাঁ হ্যাঁ, তো মানে এখানে এই যে আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি, এটা কোনো রাস্তা ছিল না? এটা রাস্তা ছিল না, এটা বাড়ি ছিল, রুম ছিল। ও, তার মানে এই এখন হচ্ছে এটা এক ভাগ হয়ে গেছে, আলাদা ভাগ। হ্যাঁ, আলাদা হয়ে গেছে, এটা আবার এটা আলাদা ভাগ, আলাদা ভাঙ্গের রাস্তা, আবার ওইটা আলাদা ভাগ। তার মানে তখন হচ্ছে ওই পুরো বাড়ির গেটটা ছিল ওই একটাই গেট, এই এটাই ছিল গেট, মূল গেট। ওইটা একটা গেট, আরেকটা গেট এটা। আর ওই মানে এই যে এখন যে গলিটা, এই গলির গেট এটা। আচ্ছা, তার মানে ওই গলিটা ছিলই না, ওই গলি ছিল না, নতুন গলি। আর এই রাস্তাটা কি ছিল? হ্যাঁ, এই রাস্তা যে অনেক আগে রাস্তা ছিল, ১১০ বছর আগে রাস্তা। এটা হচ্ছে আরেকটা বাড়ি না? হ্যাঁ জি জি, এটা ওই মানে এই ওই বাড়ি না, ওই বাড়ি না, আলাদা বাড়ি।
এই বাড়ির নাম ছিল বাগবাড়ি। বাহ, এই বাড়ি তো চমৎকার। চমৎকার মানে সুপার চমৎকার। ওই আপনি ওই গাছগুলো বলতে পারেন। এই বাড়িতেও কি মানে সব মানে মানুষের মানুষ খুব কম থাকে এখানে? বড় বাবার বাবা এই বাড়িটা বানাইছে, তিনটা বাড়ি বানাইছে। আপনার বড় বাবার বাবা তিনটা বাড়ি করেছিলেন? মানে এইটা একটা সামনে একটা আছে না লক্ষ্মী বাড়ি, হ্যাঁ এইটা আর একটা সামনে আছে, ওইটা লক্ষ্মী বাড়ি, ওইটা নতুন বাড়ি একটা আছে সামনে। সামনে হচ্ছে নতুন বাড়ি। আর এই বাড়িটার নাম কি আপনাদের বাড়িটা? বাগবাড়ি বলে এটা। এটার নাম বাগবাড়ি। বাগবাড়ি কি কারণে বলা হয় এটাকে? এটা ছবি আসলে একটা বাঘের ছবি আসলে গেটটার মধ্যে। ও এখন আর নাই ওইটা? ওটা ভাঙা লাগছে গণগুলো মানে দেশ ভাগের সময় যখন 47-এ। আচ্ছা, তখন এটা ভাঙা হয়ে গেছে। আর এর আগ মানে তারপরে ওই নামটা বাগবাড়ি হিসেবে সবাই চেনে? সবাই চেনে এটা, মানে এখন ওইটা বাগবাড়ি নামে সবাই চেনে? সবাই চেনে। আচ্ছা আচ্ছা। আর এখানে মোট মানে আপনাদের এই বাড়িতে এখন মানে কয়টা রুম আছে? মানে কয়টা রুম তো আছে না হলো 40টা মতন রুম আছে। 40টা রুম আছে এই বার এই বাড়িতেই, এই বাগবাড়িতে? আচ্ছা। আর এই মানে সবাই সব রুমই কি ব্যবহার করা হয়? অনেক রুম খালি পড়ে রয়েছে। অনেক রুম খালি পড়ে আছে। আচ্ছা, আর কেমন লাগে আপনার মানে এই যে এরকম একটা পুরনো বাড়ি ঐতিহ্যবাহী বাড়িতে আছেন, কেমন লাগছে? ভালো লাগে না? আচ্ছা আচ্ছা। আর আমরা যে আসি এটা থেকে মানে ডিস্টার্ব ফিল করি না? আচ্ছা, আমরা আসলে আপনাদেরকে দেখতে এই ঐতিহ্যটা দেখতে আসি। তো আমরা এখন বাগবাড়ির পেছনের অংশ চলে আসছি। এই মানে আমরা এতক্ষণ ছিলাম বাগবাড়ির সামনের অংশে, আর এখন আছি আমরা এই বাগবাড়ির পেছনের অংশে। তো সামনে যেমনটি আমরা দেখছিলাম, সামনে থাকেন হিন্দুরা আর পেছনে এখন এই যে মুসলিমরা বসবাস করছেন। এখানে আসলে মুসলিম হিন্দু বিষয় না, এখানে সবাই মিলেমিশেই বসবাস করছেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে প্রতিটা বাড়ি ব্যবহার হচ্ছে ব্যবহারযোগ্য, এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আপনার কাছে এটা কেমন লাগছে যে এই রকম একটা নগরী, অর্থাৎ মানে এটা প্রায় সুলতানি আমলের নগরী যেটা এখনও টিকে আছে? হ্যাঁ, মানে এই নগরীটার সম্পর্কে কেউ জানে না, ইভেন উইকিপিডিয়া তারপর বাংলাপিডিয়া গুগলে সার্চ করেও কিন্তু আমি ওরকম কিছু পাইনি। মানে এই বিষয়টা আপনার কাছে কী বলবেন? আশ্চর্যজনক। আশ্চর্যজনক আসলেই, আসলেই বাপিভাই যেরকম বলছিলেন বিষয়টা আশ্চর্যজনক। মানে একটা জীবন্ত জায়গা এই কী বলবো, এই যে মানে নগর কসবা, অথচ এই নগর কসবা সম্পর্কে আমরা কেউই জানি না, নগর কসবা সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই। এখানে এসে সত্যি বারবার আমি একটা কথাই বলছি, এখানে এসে আমার মানে এক কথায় চমৎকার একটি জায়গায় আমি এসেছি। আমি এখন এই বাগবাড়ির উপরে উঠছি সিঁড়ি দিয়ে। সিঁড়িটাও আসলে চমৎকার একটি সিঁড়ি। এই সিঁড়ির একটা মজার বিষয় কি, এই যে এই সিঁড়িটার কিন্তু এখানে দরজা আছে, এই দুই পাশেই সিঁড়ির, অর্থাৎ এই সিঁড়িতে ওঠার পরে এই দুই পাশে দুটি ঝুলানো গেট দেওয়া আছে। মানে হয়তো এখানে উঠে যাওয়ার পরে এই গেটগুলো বন্ধ করে দেওয়া যায়। আমি একটু চেষ্টা করি গেটটা বন্ধ করা যায় কিনা না। চমৎকার একটি সিঁড়ি, মানে এই ডিজাইনটা আসলে আমি আগে কোথাও দেখিনি। এই প্রথম এই বিষয়টা দেখলাম যে ওঠার পরে এই যে বন্ধ হয়ে গেল, আমরা এখন উপরে উঠে গেলাম তারপর বন্ধ হয়ে গেল। বুঝলি কি রান্না করছেন? ও কি রান্না করেন? মাছ তরকারি ভাজি। আচ্ছা আচ্ছা, কি মাছ? বাহ, এখন তো রমজান মাস, না হলে তো আমি খেতে বসে যেতাম আপনার সাথে। আচ্ছা পিসি, আমি আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম, আপনার কাছে মানে আপনি কত বছর ধরে আছেন এখানে? আমি আমার বাপি দাদি। মানে আপনার কাছে কেমন লাগে যে মানে আপনি যে এই বাড়িতে আছেন এটা কেমন লাগে আপনার কাছে? ভালোই লাগে। হ্যাঁ হ্যাঁ, এটা আমরা আসলাম 4 নম্বর বাড়িতে। এই যে নগর কসবার যে 4 নম্বর বাড়িটি, এটি হচ্ছে বাড়ি। আসলে এই বাড়িগুলোতে নাম্বার দেওয়া থাকলে ভালো হতো। নাম্বার নাই, এটা আমি আর মুখিত বলতে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা নষ্ট হয়ে গেছে, গাছগুলো তো বিল্ডিং ভাঙিয়ে নতুন করেছে। হ্যাঁ হ্যাঁ, তো জাহিদ ভাই আপনি তো ধরেন এই এলাকার স্থানীয়, হ্যাঁ আপনি কি এই সব এলাকায় কখনো আসছেন? আসা পড়ে নাই আমার, আসা পড়ে নাই। মানে এখন আপনার কাছে কেমন লাগছে এই যে এই জায়গাটায় আসলেন আপনি? অন্যরকম ফিলিংস থাকতে হবে, খুব ভালো। আমরা এখন যেই বাড়িটিতে যাচ্ছি এটি হচ্ছে হাজি মুহাম্মদ ব্যাপারী, উনার বাড়ি। এটি হচ্ছে 1377 সন বাংলা লেখা, অর্থাৎ এটাও পুনর্নির্মাণ করা। ওই 1377 সন যেটি লেখা সেটি হচ্ছে পুনর্নির্মাণের তারিখ। যে আমরা একটু ভিতরে যাই এই বাড়িটির, অনেক সুন্দর। রমজান ভাই বলছেন এই বাড়িটি অনেক সুন্দর। এই বাড়ির পিছনে দুইটা পুকুর আছে। বাহ, বাড়ির বাইরে তো চমৎকার, চমৎকার একটি বাড়ি। আমি এখন এই মুহাম্মদ ব্যাপারী বাড়ির উপরে ওঠার চেষ্টা করছি। বাড়ি থেকেই বাড়িটি চমৎকার, একটু দেখা যাক উপরে যদি আমি উঠতে পারি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব।
আমি এই সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছি, আপনাদেরকে একটু উপরটাও দেখিয়ে আনতে চাই, আমি নিজেও দেখতে চাই। আমি এই লোহার সিঁড়ি দিয়ে উপরে চলে আসলাম একেবারে বাড়ির ছাদে, কিন্তু এই গেটটি বন্ধ থাকার কারণে আমি ছাদে যেতে পারছি না। তবে চমৎকার, এক কথায় চমৎকার। আমি যতই দেখছি আসলে ততই মুগ্ধ হচ্ছি। আসলে বাড়িতে, এই বাড়িটাতে মনে হয় আপাতত কেউ নেই, তালা দেয়া। আমি একা আসছি, একটু ভয় ভয় কাজ করছে, পুরনো বাড়ি। আর যেরকম শুনছিলাম এখানে আসায় অনেক বাধ্যবাধকতা আছে, আসলে আমি তার কিছুই পাইনি। আমি বেশ পুরনো কাঠের একটা সিঁড়ি দিয়ে এখন নামছি। আমি আসলে এখন পর্যন্ত যে কয়টি বাড়িতে ঢুকেছি, অর্থাৎ এই নিয়ে আমি 5 নম্বর বাড়িতে ঢুকলাম, কোনো বাড়িতেই যে রাস্তায় ঢুকেছি ঠিক ওই রাস্তায় আমি বের হতে পারিনি, আমি বের হয়েছি অন্য রাস্তায়। কারণ এই বাড়িগুলোর ভেতরে ঢুকলে আপনি রাস্তা হারাতে বাধ্য। এখন হচ্ছে এই ব্যাপারী বাড়ির বাগানে চলে আসলাম আমরা, আর আর ওই সামনে হচ্ছে যথারীতি পুকুর। ও, এইটা আপনি নিজে মানে নিজে বানানো? হ্যাঁ, এটা আমার কাউর শিক্ষা ছাড়া এবং উইদাউট মানে গুরু এখন শিখতেছি। দোয়া করবেন, সার্কেল পর্যন্ত তুলতে পারছি, গান তুলতে পারি নাই। তো আমাদের আসলে এই নগর কসবায় এসে দেখা হয়ে গেল শিপন ভাইয়ের সাথে। তিনি প্রচণ্ড রকম একজন শৈল্পিক মানুষ, শিল্পী মনা মানুষ। আর আমরা এখন এই শিপন ভাইয়ের কাছে জানবো নগর কসবা সম্পর্কে। তো আপনি মানে আপনাদের এই নগর কসবা সম্পর্কে কি বলবেন? এটা হচ্ছে নগর সভ্যতার দিক থেকে আমাদের এই বিক্রমপুর ইতিহাসে যে নগর সভ্যতা, নগর কসবাটা নগর সভ্যতার একটা ঐতিহ্য বলা যায় আর কি। আচ্ছা, আমি শুনলাম এটা নাকি সেই সুলতানি আমল থেকে এটা। হ্যাঁ, এটা সুলতান আমল থেকে কি, এটা হচ্ছে আপনার অতীশ দীপঙ্করের নাম শুনছেন? হ্যাঁ, অতীশ দীপঙ্করের সেই ধারাবাহিকতা থেকে আপনি এখানে আসছে। তারপর আবদুল্লাপুরের কিছু বাড়ি আছে, হ্যাঁ, ওখান থেকে আমাদের ধারাবাহিকতাটা এখান থেকে আসছে। আর এই অঞ্চলের মূলত এই বিক্রমপুরের নগর সভ্যতা এই এই আপনার এখান থেকেই শুরু। এখান থেকে মানে বিক্রমপুরের যে নগর সভ্যতা, আমাদের এখানে চরণ পোদ্দার নামে এক জমিদার ছিল, তার 4 ছেলে ছিল, 4 ছেলের জন্য 4টা বাড়ি করছিল। এই একটা বাড়ি, তারপরে ওখানে আরো 2টা বাড়ি পাইবেন, লক্ষ্মীবাড়ি আমি একটা দেখেছি, লক্ষ্মীবাড়ি। হ্যাঁ, তারপর লক্ষ্মীবাড়ির পাশে আরেকটা বাগবাড়ি, বাগবাড়ি, বাগবাড়ি হলো মূল হলো চরণ পোদ্দারের বাড়ি। আচ্ছা, বাগবাড়ি মূল বাগবাড়িটা। এখন তার ওই পোদ্দারের বংশধর দেখবেন, বাগবাড়ির সাথে দোকানটা দেখছেন না, ওই দোকানটা ওটা তার বংশধর। আচ্ছা, ওটা তার মূল বংশধর। তো তাদের ছেলেদের লিগে এই বাড়িগুলা তৈরি করছে। আমাদের এখানে মূলত শিক্ষার ব্যবস্থাটা খুব কম, শিক্ষার ব্যবস্থাটা খুব কম, কিন্তু অর্থের ব্যবস্থাটা খুব বেশি, যে কারণে এই তাদের এই কারণগুলো, তাদের এই কারণ ঘটনা ব্যবস্থার কারণে আপনার এটা বহিঃপ্রকাশ হয় নাই। যদি বহিঃপ্রকাশ হয়, তারা চিন্তা করছে যদি বহিঃপ্রকাশ হয়, মিডিয়ার কাছে যদি আসে, আমাদের বিল্ডিং যদি নিয়ে যায়, ওই যে একটা জেলাসি ফিল, এই ফিলের কারণ থেকে আপনার এটার বহিঃপ্রকাশ মানে সভ্যতাটাই মানে আস্তে আস্তে হারায় বিলুপ্ত, একটা বাড়ি অলরেডি ভেঙেও ফেলছে। তো আপনি কি বলবেন, আপনাদের এই সভ্যতাটা মানুষ জানুক, মানুষ দেখুক এইটা? হ্যাঁ, আমি তো অবশ্যই চাই যে আমার আমার জন্মভূমিটা বা আমার আমি যেখান থেকে বেড়ে ওঠা, হ্যাঁ, এটাকে সবাই জানুক, সবাই চিনুক, হ্যাঁ, বহির্বিশ্বে সবার থেকে টুরিস্ট স্টেশনে আসুক, এটা আমি চাই। আমার মন থেকে, আমার কাছ থেকে আসলে আমি হেল্প করি। তো দর্শক, আমি হচ্ছে এখন এই কাফায়েতুল্লাহ শিপন ভাইয়ের সাথে কথা বলছিলাম। আপনারা যদি কেউ, যে কেউ মুন্সিগঞ্জের এই মেয়ের কাদেমে যদি আপনারা এই নগর কসবায় বেড়াতে আসেন, তবে নির্দ্বিধায় এই শিপন ভাইয়ের কাছে চলে আসবেন। আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি শিপন ভাইয়ের নাম্বার দিয়ে দিব, আপনারা চাইলে তার সাথে যোগাযোগ করে চলে আসবেন এই নির্দ্বিধায় এই নগর কসবায় বেড়াতে এবং এই ঐতিহ্য, অর্থাৎ এই সুলতানি আমলের ঐতিহ্য দেখতে। জি শিপন ভাই, আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আসলে এই প্রায় 300-400 বছর পুরনো ইট, এগুলো মানে ধরে দেখছি আমি, বিষয়টা আসলে অন্যরকম একটা অনুভূতি। আমি এই নগর কসবায় না আসলে আমি বুঝতেই পারতাম না এই নগর কসবার সৌন্দর্য, এই নগর কসবার যে ঐতিহ্য। তো দর্শক, এই ছিল আমার আজকের সুলতানি আমলের নগর কসবার ভিডিও। আর এই নগর কসবায় এসে আমি সত্যিই অভিভূত হয়েছি, আমি যা কিছু দেখেছি আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর আপনারা যদি মানে বসতে চান, নগর কসবা দেখতে চান, অবশ্যই আপনাদেরকেও এই নগর কসবায় একদিনের জন্য হলেও চলে আসতে হবে। যদিও এই নগর কসবা একদিনে দেখা শেষ করা সম্ভব নয়, তারপরেও আপনাকে চলে আসতে হবে এই নগর কসবা দেখতে, নগর কসবার সৌন্দর্য যদি আপনি দেখতে চান। আর যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তবে প্লিজ আমার এই ভিডিওটি শেয়ার করবেন। আর পরবর্তী নতুন যে কোনো ভিডিও
দেখার জন্য অবশ্যই ইনফো হান্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।